লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা। বিএনপির ডাকা হরতালে লালমনিরহাটে সংঘর্ষের সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 48 বছর বয়সী জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং মহেন্দ্রনগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকও ছিলেন। শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করতে থাকে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ ও মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে সদর উপজেলার মহেন্দ্রনগরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আর এই সময় ক্ষমতাসীন দলের 3 জনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান। জাহাঙ্গীর ছাড়াও আহত হন মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও আওয়ামী লীগ কর্মী বাবলু মিয়া। তাদের প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরের দিকে সেখানে মৃত্যু হয় জাহাঙ্গীরের। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। সংঘর্ষ হয়েছে আদিতমারী উপজেলায়ও। সকাল 10:30 দিকে সেখানকার সাপটিবাড়ি বাজারের সামনের সড়কে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম হরতাল বিরোধী মিছিল নিয়ে বের হলে দুই পক্ষের মধ্যে শুরু হয় দাওয়া পাল্টা দাওয়া। এই সময় বিএনপির 2 কর্মীকে পিটিয়ে আহত করা হয়। পরে সকাল 11:00 দিকে আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন আবার শুরু হয় সংঘর্ষ। এই সময় বিএনপির কার্যালয়ের বাইরে চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করে আওয়ামী লীগের সমর্থকরা। পালিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। এরপর পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়।